بَغْدَادِ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আইলা আলী কা অসহায়াবিকায়া হাবিবল্লাহ হাবিবাল্লাহ। ওয়াসাল্লাম ও আলী কায়া নাবি গেল্লাহ ওয়া আইলা আলী কাসহায়াবিকায়া নূর আল্লাহ বিপ্রিয় ইসলামী ভাইয়া ও মাদানী চেল দর্শকবৃন্দ দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারকাত রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আপাদ মস্তক নূর সাল্লাল্লাহত আল্লাহ আলিহে ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দৃশ্যরী পাঠ করবে আল্লাহ তাবার কথা তাকে একের আত নেকি দান করবেন একের আত হচ্ছে ওহুদ পাহাড় সমান সমানা আমরা কি জানি ওহুদ পাহাড় কতটুকু প্রায় সাত কিলোমিটার এরিয়া ব্যাপী এই উহু পাহাড় রয়েছে আল্লাহান পাহাড় তা সাত কিলোমিটার আল্লাহ তাল প্রিয় মাহবুবের প্রতি যে একবার দৃশ্য পাঠ করবে তাকে আল্লাহ তালা এক রাত অর্থাৎ উহুদ পাহাড় সমান পরিবার নেকি দান করবেন সল্লো আলাল হাবিব সললা আল্লাহু তাআলা মুহাম্মদ সললা আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সালাত ও আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় প্রিয় শ্রোমিরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন নিগয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আসুন আল্লাহ আয্যা সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য এলমে অর্জনের জন্য আল্লাহর ওলিদের ফয়েজ বরকাত হাসিলের জন্য আমরা ইনশা আল্লাহ আজাল এই অনুষ্ঠান কারামতের সম্রাট শেষ পর্যন্ত দেখব ইনশা আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেন্দ্র দর্শকবিন্দু আমার পিরানি পীর দস্তগীর শেখ সুলতান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আরহি রাহমা এর অসংখ্য কারামত রয়েছে আর আমাদের এই অনুষ্ঠান কারামতের সম্রাটে আমরা তারই বিভিন্ন কারামত সম্পর্কে অবহিত হচ্ছি জানছি প্রিয় ইসলামী ও মাদান ছিল আমার গাউসে পাক রহমতুল্লাহ তালা বয়স কমও বেশ যখন আঠারো বছর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোরবান যান গাউসে পাক রহমাতুল্লাহ তাল্লাহ এই বয়সে তিনি একদিন তার পৈতৃক সম্পত্তি যে পেয়েছেন প্রাণী গরু চড়ানোর কাজ করছিলেন কাজ করার সময় গরুর সাথে হঠাৎ করে অন্য মনস্ক তার সাথে ধাক্কা লেগে গেল তখন ওই গাভী ওই গরু তাকে বলতে লাগলো হে আব্দুল জিলানি আল্লাহ সু তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করেনি তিনি বাড়িতে থেকে এলমে দিন অর্জন করছিলেন অনেক এলেম অর্জন করেছিলেন কিন্তু যখন এই অবস্থা হলো তিনি পরিপূর্ণরূপে ইলমিদ্দিনের দিকে মনোনিবেশিত হলেন এবং তার আম্মা যান উম্মুল খায়ের ফাতেমা আহমতুল্লাহ তালা আলাইহা এর কাছে তার মনের ইচ্ছা পেশ করলেন যে আমি বাগদাদে গিয়ে এলমেদিন অর্জন করব কারণ জিলান শরীফ থেকে বাগদাদ অনেক দূরে রয়েছে আমি সেখানে গিয়ে এলমে দিন অর্জন করবো দেখুন প্রসনেম মেহরা মাতাঞ্চল দর্শকবিন্দু গসেপাক রহমতুল্লাহ তালাহ আলাইয়ের বাবা জান রহমতুল্লাহ তালা আলাই ইন্তেকাল করেছেন একমাত্র সন্তান বৃদ্ধা বয়সে গসেপাক রহমতুল্লাহ তালা আলাই জন্ম হয়েছে আমরা সবাই জানি তার বয়স তখন কমবেশ ষাট বছর হয়েছিল উমুল খায়ের ফাতেমা আল রহমতুল্লাহ তালা আলাইহ এর বয়স যে সময় সাধারণত সন্তান হয় না এটাও একটি গাউসুপাক রহমতুল্লাহ কারামার এই বয়সে তিনি তার মায়ের গর্বে এসেছেন সুহান আল্লাহ সুবাহান আল্লাহ তো গাউসিপাক রহমতুল্লাহ যখন এই কথা বললেন তো তার আম্মা যান বলেন ঠিক আছে বাবা যান তুমি এলমিদ্দিন অর্জনের জন্য বাগদাদে যাও যখন রওয়ানা হবে রওয়ানা হওয়ার পূর্বে তার বাবার সম্পত্তি যে বিক্রি করে যে অর্থ ছিল চল্লিশ দীরহাম গাকর তালা লেকে দিলেন আস্তিনের নিচে লুকানো জায়গাতে গেফাকর রহমতুল্লাহ জামা পরিধান করেছেন তার লুকানো জায়গাতে আস্তিনের নিচে এক জায়গাতে গসেফ পাকর আহমদুল্লাহ আম্মা যান সেই অর্থকে দিয়ে সিলাই করে দিলেন যাতে কেউ চুরি করতে না পারে ডাকাতি করতে না পারে কিন্তু সুহান আল্লাহ কোরবান যান শুধুমাত্র যাওয়ার সময় একটি বসিয়ত করলেন হে বাবা তুমি কখনো মিথ্যা কথা বলবে না আল্লাহ আল্লাহ সুবাহান্লাহ পাক রহমতুল্লাহ তালাই এর মায়ের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন পাক রহমতুল্লাহ তালা আলাই এর মা যখন বিদায় দিয়েছিলেন প্রিয় ইসলামী ভাইয়ের মাদান চর্শকবৃন্দ ওই বিদায় লগ্নে এ কথা হয়েছিল হয়তোবা মা বিদায় জানাচ্ছিলেন সন্তান বয়স হয়ে গিয়েছে কমবেশ আটাত্তর বয়স তখন গাউসে পাক রহমদুল্লাহ আম্মা জানের কিন্তু বৃদ্ধ বয়সে তার সন্তান একমাত্র সন্তানকে ইলিদিন পাঠিয়ে দিচ্ছেন মাহান আল্লাহ এবং বিদায় নিচ্ছেন হয়তোবা তোমার সাথে আর আমার কখনো দেখা হবে না প্রিয় ইসলামী ভাইরা মাদানী ছিলেন দর্শকবৃন্দ শুধু একটি ওসিয়ত করলেন যে কখনো মিথ্যা বলবে না কোরবান যান প্রিয় ইসলামী ভাইরা গাউসে পাক রহমতুল্লাহ তালা আলাই যখন সফর বের হলো এক কাফেলার সাথে বাগদাদে যাচ্ছে কাফেলা ওই কাফেলার ব্যবসায়ী কাফেলার সাথে তিনি রওয়ানা হলেন বাগদাদের উদ্দেশ্যে চলে যাচ্ছেন প্রতিমধ্যে হঠাৎ করে এক ডাকাত দল ওই কাফেলাকে আক্রমণ করলো যখন আক্রমণ করে ডাকাত দল সবাইকে গ্রেফতার করলো আবদ্ধ করে তাদের কাছ থেকে মাল ছিনিয়ে নিল সবার কাছ থেকে ছিনিয়ে নিল তো একজন এসে বলতে লাগলো যে হে বালক তোমার কাছে কি কিছু আছে তখন সে অকপটে বলে উঠলো হা আমার কাছে চল্লিশ দিনার বা দিরহাম রয়েছে এটা তো অনেক মূল্য চল্লিশ দীর্হাম এটা অনেক মূল্যবান অনেক সম্পদ তৎকালীন সময়ের জন্য আশ্চর্য হলেন ডাকাত এটা কিভাবে সম্ভব কোনো বর্ণায় এসেছে তখন সে ডাকাত তার সর্দারের কাছে গিয়ে বলেন এক বালক আছে সে বলছে এমন তার কাছে সম্পদ রয়েছে বললো তাকে নিয়ে আসো তো তাকে পাক আলাই রাহমাকে ডাকাত সর্দার কাছে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর ডাকাত সর্দার বলল। যে তোমার কাছে কি সম্পদ রয়েছে টাকা রয়েছে দিরহাম রয়েছে গাউসে পাক রহমতুল্লাহ বললেন হ্যাঁ আমার কাছে টাকা দিরহাম রয়েছে সম্পদ রয়েছে বলল কোথায় বললো আস্তে নিচে সিলাই করে এখানে রাখা আছে বের করে বললো বের করো তখন বের করে দিলেন তো ওই ডাকাত সর্দার সুবাহুল্লা আলাইকে জিজ্ঞাসা করলো তোমার এই মাল তো লুকানো ছিল আমরা দেখিনি কিন্তু তুমি কেন স্বীকার করলে তখন পাক রহমতুল্লাহ আলাই এরশাদ করলেন আর তার কথাগুলো তীর হয়ে ওই ডাকাত সর্দারের দিলের মাঝে বিত্তে লাগলো আলহামদুল্লাহ বলতে লাগলেন যে আমার আম্মা আমাকে নির্দেশ দিয়েছেন ওয়াসিয়ত করেছেন তুমি কখনো মিথ্যা বলবে না তাই আমি মিথ্যা বলি আসলে আল্লাহর ওলিদের সোহবত কথা এটাই হচ্ছে বড় প্রভাব সাথে সাথে ওই ঢাকা সর্দারের সিনার মধ্যে কথাগুলো লাগতে লাগলো সে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হায় তুমি একজন বালক তুমি তোমার মায়ের ওয়াদাকে নির্দেশকে পালন করলে মান্য করলে কিন্তু আমি কত বড় নাফর মান যে আমি আল্লাহ তাবার কা তালার হুকুমকে অমান্য করে নাফরমানি করে আজ মানুষের সম্পদকে লুণ্ঠন করছি সে কাঁদতে শুরু করে দিল তবা করতে লাগলো গসে পাক রহমতুল্লাহ সহবতে এসে এবং গসে পাক রহমতুল্লাহ তাল্লাহার কাছে হাতে হাত রেখে তিনি তবা করলেন এবং যখন এই সর্দার তওবা করে নিল সাথে সাথে তার অন্যান্য সঙ্গী বলতে লাগলো যে জানাব খারাপ সময় আমরা আপনার সঙ্গে ছিলাম আজ আপনি তওবা করেছেন এই কল্যাণকর মুহূর্তে আমরাও আপনার কে ছাড়ব না আমরাও আপনার সাথে তওবা করছি আঠারো বছর বয়সে কমবেশ গেফাকহমতুল্লাহ তালাহের কাছে এই চল্লিশ জন ডাকাত দল যারা অসংখ্য মানুষের কষ্ট দিয়েছে তারা গৌসে পাক রহমানের সোহবতে আসার সাথে সাথেই তওবা করে সঠিক পথের দিশা পেয়ে গেল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদান দর্শক বিন্দু হা এমন ছিলেন আমার পিরানে পীর দস্তগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলাহ রাহমা যার কাছে ডাকাত আসেন তো আল্লাহ তাবার কতালার দয়ায় তার কৃপার দৃষ্টিতে ফয়েজের দৃষ্টিতে সুহান আল্লাহ আল্লাহ এমন দয়া হয় যে এই দয়ার ওসিলাতে আল্লাহ ওয়া তাআলার দয়াতে ওই ব্যক্তি ডাকাত জামানার মহান বলি হয়ে যান যখন চোর তার দরবারে চলে আসে আল্লাহ তার প্রতি দয়া হয়ে যায় সে পাক রহমতল্লা কৃপার দৃষ্টি দেন তো জামানার কুতুব হয়ে যায় এ দরবার তো সেই দরবার এই ব্যক্তি তো সেই মহান ব্যক্তিত্ব যার কাছে কেউ এসে খালি ফিরে যায় না যেই আসে পূর্ণ তার সাথে তাকে পূর্ণ করে দেয় তাকে আল্লাহ সোবাহান দয়াতে করুণার ধারা দয়ার ধারা ফয়েজ আর বরকত ধারা পরিপূর্ণ করে দেয় সোহান আল্লাহ সুহান আল্লাহ আমরা শুনছিলাম পাক আলাইহি রাহমা এর সোহবতে যেই আসে সেই কামিয়াব হয় তিরিশ নম্বর আমার পাক আলহি রাহমা এর এলিমি অবস্থান কেমন ছিল তার ভদ্রে সঈদুনা হাফিজ আবুল আব্বাস আহমদ রাহমতুল্লাহ তাল বলেন আমি আল্লামা ইবনি জাউজি রহমেতুল্লাহ তালের সাথে একবার পাক রহমতুল্লাহ ইজিতে মায়ে উপস্থিত ছিলাম একজন কারি কোরআনুল করিমের তেলাওয়াত করছিল তিনি তেলাওয়াত শেষ করলেন তেলাওয়াতের পর হুজুর পাক রহমতুল্লাহ তালা আলাই বয়ান শুরু করলেন এবং তেলাওয়াতকৃত আয়াতে হতে একটি আয়াতের তফসির বর্ণনা করতে গিয়ে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন যে এ আয়াতে কারিমা মিনিংস অর্থ হচ্ছে এটা আমি আল্লামা জাউজি রহমতুল্লাহ তালীকে জিজ্ঞাসা করলাম আপনি কি এই তফসির সম্পর্কে জানেন আপনার কি এটা জানা আছে তিনি উত্তর দিলেন হ্যাঁ আমি এই তফসিরের উক্তি জানি এ সম্পর্কে আমার জানা আছে এরপর গাউসে পাক আলাইহি রাহমা একের পর এক এগারোটি তফসিরের উক্তি আলোচনা করলেন সেদিন হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহ বলেন আমি ইবনে জউজি আলাই রহমাকে জিজ্ঞাসা করছিলাম একটা তফসির করছে আর আমি জিজ্ঞাসা করছি হুজুর আপনার কি এ তফসির সম্পর্কে জানা আছে ইবনে জউজির রহমতুল্লাহ বলছেন হ্যাঁ আমার এ সম্পর্কে জানা আছে এভাবে একবার দুইবার তিনবার এগারোটি তফসির আমি জিজ্ঞাসা করলাম প্রতিটি তে আল্লামা ইবনে জাউজি বলতে থাকেন এই তফসির উক্তি আমার জানা আছে হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহ আলাই বলেন হজুরে তালা আলাই এই তফসির করতে করতে এই একটি আয় চল্লিশটি বর্ণনা করেন এবং প্রতিটি উক্তি বর্ণাকারীর নামও বর্ণনা করেন কিন্তু এগারোটি তফসিরের পর থেকে প্রতিটি তাফসির সম্পর্কে আমার জিজ্ঞাসার উত্তরে আল্লামা ইবনে জাউজি আলাই রাহমা না বোধক মাথা নাড়তে থাকে এই তফসির আমার জানা নেই কোন স্তরের আল্লাহ তাবার তাবারকাতার দয়াতে তিনি অবস্থান করছিলেন হ্যাঁ আর কিতাবে তো এসছেই যে ওয়ালি হওয়ার জন্য যে একটি অন্যতম শর্ত আলিম হওয়া প্রত্যেক ওলি আলিম কিন্তু প্রত্যেক আলিম ওলি না আর ওলি পীর হওয়ার জন্য চারটি সত্ত্বে একটি হচ্ছে আলিম হাওয়া রহমতুল্লাহ উচ্চ লেভেলের আলিমের দিন ছিলেন যে একটি আয়াতিকারিমার চল্লিশটি তফসির তিনি উপস্থাপন করতেন এই জাতিকে বিশ্ব মুসলিম উম্মাহকে তিনি জানাতেন সুবাহ আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাতান দর্শক বিন্দু এই ঘটনা গাউসে পাক রহমতুল্লাহ জ্ঞানের স্তর মর্যাদার উচ্চতা সম্পর্কে অনুভব করা যায় যার মধ্যে ইবনি জাউজি রহমতুল্লাহ আলাই ছিলেন অথচ তিনি রহমাতুল্লাহ তালা আলাই অসংখ্য মানুষের সামনে উলামা এক সামনে তিনি বয়ান করতেন গাউসে পাক রহমতুল্লাহ তালা আলাই তিনি যে বয়ান করতেন এখানে লোক উলামা সুফিরাতিফান্ত তার ওয়াজ বয়ান শ্রবণ করার জন্য আসা মানুষের সংখ্যা সম্পর্কে বর্ণিত আছে যে সাধারণত সত্তর হাজার থেকেও বেশি লোক তার বয়ানে অংশগ্রহণ করত যাতে ইরাকের ওলামা ফকি মাসায়েক সোফিয়ানিক রামগণ থাকতেন হুজুরগাঁও পাক রহমতুল্লাহ তাল্লাহর মজলিসে চারশো লোক দোয়াত কলম নিয়ে উপস্থিত থাকত এবং তার কথাগুলোকে লিখে সংরক্ষণ করতেন হুজুরগাঁও পাক রহমতুল্লাহ উম্মতের সংশোধনের চেতনা বর্ণনা করতে গিয়ে তার শাহজাদা হাজার শেখ আবদুল্লা হাইব আলাই বলেন হুজুর গাঁও পাক রহমতুল্লা আলাই চল্লিশ বছর বয়ান করেছেন শেখ ওমর কিমিয়ানি রহমতুল্লাহ তাল বলেন যে তার কোনো বয়ান এমন ছিল না যাতে লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি চোর ডাকাত ফাঁসিক পাপিষ্ট হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তালায়ের দরবারে এসে বয়ানে এসে তওবা করতে থাকত থাকতেন ভেহারা ও মাদানীশিয়াল দর্শকবিন্দু গাউসে পাক রহমতুল্লাহ তালাই যখন বয়ান করতেন ওই সময় মাইক তো ছিল না সাউন্ড সিস্টেম ছিল না কিন্তু কমপক্ষে সত্তর হাজার তার বায়ানের মাঝে প্রোগ্রামে লোক থাকত কিতাবের মধ্যে আসছে তার গাঁচে পাকা রহমতুল্লাহ কারামত এটা ছিল যে কমপক্ষে সত্তর হাজার অধিক লাখ দেড় লাখ লোক কখনো কখনো ইস্তেমাতে হয়ে যেত দেড় লক্ষ মানুষ কোন কিতাবে আসছে এক লক্ষর অধিক এক লাখ বিশ হাজারের মতো এক লক্ষ মানুষের যদি আমরা ধরে নিই এক লাখ মানুষ এই সাউন্ড সিস্টেম দিতে আমাদের কত হয়তো কয়েক শত মাইক লেগে যাবে না কিন্তু সুহান্লা কোরবান জান আমার কাঁচে পাক রহমতুল্লাহ কার আমাদের প্রতি তিনি রহমতুল্লাহ আলাই যখন বয়ান করতেন সামনে বসে যে লোকটি যেমন শুনত সর্বশেষ যে বসে আছে ঠিক তেম একই আওয়াজ শুনতে পেত

হ্যাঁ হ্যাঁ প্রিয় ভাইরা ও মাদানী দর্শক বৃন্দু যে আল্লাহ সোবহানহবতালার গোলাম হয়েছে আল্লাহর প্রিয় মাহবুব সরকার আলী বালামের পথে নিজেকে বিলীন করে দিয়েছে তখন সৃষ্টি জগৎ তার গোলাম হয়েছে যে গোশাক রহমতুল্লাহ তাল্লা আলাই যখন বয়ান করতেন বাতাসের তরঙ্গ তার আওয়াজকে সকলে কানে যারা মেহফিরে উপস্থিত তাদের কাছে পৌঁছে দিত সুহান আল্লাহ গাউসে পাকর আহমদুল্লাহ মধ্যে এমন ছিল যে তার কিছু মুড়ি বলেছে হুজুর আমাদের বাড়িতে অনেক দূরে আমরা তো সপ্তাহে দুই দিন বা এত তাড়াতাড়ি এই প্রোগ্রামগুলোতে আমি আসতে পারি না আমরা আমাদের প্রতি একটি ব্যবস্থা করে দিন গাউসে পাকর আহমদুল্লাহ তাদেরকে একটি লাঠি দিল বলল যে তোমরা প্রতিদিন অমুক দিন তোমরা তোমাদের বাড়ির সামনে দাগ দিয়ে সেখানে বসে যাবে তারা কি করতেন সেখানে দাগ দিয়ে লোকজন নিয়ে সেখানে বসে পড়তেন পাক রহমতুল্লা আল্লাহ যখন বয়ান করত ওই দাগের ভিতর যখন তারা প্রবেশ করত তো পাক রহমতুল্লাহ তাল্লাহর আওয়াজ তারা শুনতে পেতেন সে বয়ান শুনতে পেতেন সুহান আল্লাহ এটা আল্লাহ তাবার কাতাল ওলিদের কারামত রয়েছে আমার পাক রহমতুল্লাহ তালাহ আলাইয়ের কারামত রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদার চেল গাউসে পাক আলাই রাহমা এর জামানাতেও কিছু লোক ছিল যারা আল্লাহর ওলিদেরকে এ বিভিন্নভাবে তিজ করত বলতো আরে আল্লাহর আলি কিনা পরীক্ষা করা হ্যাঁ বর্তমান জমানাতেও আছে হ্যাঁ একটি কথা মনে রাখবেন প্রসনেম ভাইরা মাদেজী দর্শক দর্শকবৃন্দ আমি যে কথাটি বারবার আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রত্যেক জামানায় প্রতিটি সময়ে ভালো ছিল তার বিপরীত মন্দ ছিল কল্যাণকর ছিল অকল্যাণকর ছিল ভালোকে নকল করে মানুষ নকল তৈরি করে না ভালোর ডুপ্লিকেট তৈরি করে দুই নম্বরকে তৈরি করে জন্য যদি ভালো কখনও খারাপ হয়ে যায় না ভালো ভালোই রয়েছে আর যে ডুপ্লিকেট দুই নাম্বার নকল সেটা নকলই হয়ে থাকে পিউ ইসলামি ভাইরা ও মাদানি ছিল দর্শকবিন্দু পাক রহমতুল্লাহ তালায় জামানায় প্রায় অরসংখ্য উলামাই খেরাম পাকের দরবার এসেছেন তাকে প্রশ্ন করে যেমন ঘটনাটি এসেছে হজরতে মুজফর বিন নাভান সাইবানী রহমতুল্লাহ তালাহি বলেন যখন হজরতের সৈদুলা শেখ আব্দুল কাদের জিলানি আলাইহি রাহমা এর গুণাকীর্তন তার প্রসিদ্ধি চারোদিকে ছড়িয়ে পড়ল প্রসিদ্ধ হয়ে গেল তখন বাগদাদের বিজ্ঞ শত জন ফোকাহায় রাম এই বিষয়ে একমত হলেন যে প্রত্যেক ভিন্ন ভিন্ন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক আলিম আলিমকে ভিন্ন জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করুন যেন এই প্রশ্নগুলোর মাধ্যমে গাউসে পাক রহমতুল্লাহ তাহলে আলাইকে নিরুত্তর করে দেওয়া যায় আরে এর এত প্রসিদ্ধ আমরা এত উলামাই উল্লামাহিকাম আছি হ্যাঁ তাকে এমন প্রশ্ন করবো সে যেন জবাব দিতে না পারে একশো জন আলিম সাহেব ফকি জামানার বড় বড় ব্যক্তিত্বরা বললো যে আমরা আসুন এটাকে তৈরি করি এমন এমন প্রশ্ন করি যে সে যেন লা জবাব হয়ে যায় কোনো জবাব দিতে গাউসে পাক রহমেতুল্লাহ তালী না পারে এরকম প্রশ্ন তৈরি করুন এই পরিকল্পনায় সবাই গাউসে পাক রহমতুল্লা এর দরবারে ওই প্রশ্নগুলো তৈরি করে প্রশ্নগুলো নিয়ে তারা এই একশো জন ফকি আলিম বড় বড় যাদের গ্র্যান্ড মুফতি হ্যাঁ প্রধান মুফতি ঈশ্বর তারা তারা ওই সময়কার অনেক বড় বড় উলামাই কেরাম ছিলেন প্রিয় ইসলাম ভেহরাও মাদাই ছিলেন দর্শকবৃন্দুসহানুল্লাহ একশো জন আলিম ফকি গ্র্যান্ড মুফতি না প্রধান প্রধান মুফতি আনে কালাম অনেক বড়

তখন পিরানি পীর জিলানি আলাই রহমা তিনার মাথা মোবারককে ঝুঁকিয়ে নিলেন তখন তার সিনা মোবারক থেকে যে দেখেছেন ওই আলিমে দিন বর্ণনা করছেন যখন তিনি মাথাকে ঝুঁকিয়ে নিলেন সেই সময় তার সিনা মোবারক থেকে এমন একটি নূর বের হল যা সেই সকল লোকেরা দেখলো যাদেরকে আল্লাহ তাবার কথালা দেখাতে চেয়েছেন সেই নূর যেতে যেতে যখন একজন একজন ফোকাহের সিনাই গিয়ে পৌঁছলো তখন সবাই ঘাবড়ে গিয়ে ছটফট করতে লাগলো অথপর গাউসিপাক খালি মাথায় পবিত্র মিম্বরের উপর বসলেন উপস্থিত হলেন তিনি এক একে সকলকে বুকের সাথে লাগালেন এবং বললেন প্রশ্ন কিন্তু করেনি গাউসিপাক রহমতুল্লাহ প্রশ্ন করতে পারেনি গাউসিপাক রহমতুল্লাহ সিনের সাথে লাগাচ্ছেন তাদেরকে এবং বললেন যে তোমার প্রশ্ন ছিল এটি আর এর উত্তর হচ্ছে এটা প্রশ্ন করেনি সিনার সাথে লাগাচ্ছেন তার আধ্যাত্মিক শক্তি বলে প্রশ্নকে জেনে নিচ্ছেন এবং জবাব দিচ্ছেন যে তোমার প্রশ্ন হচ্ছে এটা আর উত্তর হলো এটা এভাবে একে একে সবার মাস আলার প্রশ্নের উত্তর বলে দিলেন যখন সেই মোবারক মজলিস শেষ হলো তখন আমি সেই ফোকাহাদের নিকট গেলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ঘটনাটা কি কারণ আমি তো উপস্থিত ছিলাম তো জানি না যে তারা প্রস্তুতি নিয়ে এসেছে প্রশ্ন করবে গসর আহমতুল্লাহ এইভাবে এভাবে আমি জিজ্ঞেস করলাম এরকম দেখলাম এরকম ঘটলো এবং গসাকর রহমতোল্লাহের জালালি হালাতে আসলেন তার সিনা থেকে নূর বের হলো তোমরা বেহুশ হয়ে গেলে আবার গাছপাকর রহমতুল্লাহ মেয়েরাবে বসলো এর ঘট কারণ কি ঘটনা কী তখন তারা পাকের পরীক্ষা করার প্রতিফলন বর্ণনা করে বললেন যে যখন আমরা সেখানে এসে বসলাম তখন হঠাৎ সব কিছু ভুলে গেলাম যেন আমরা কিছুই জানি না কিন্তু যখন গাউসে পাক রহমাতুল্লাহ তালে আমাদেরকে নিজের মুবারক বুকের সাথে লাগালেন তখন আমাদের প্রত্যেকের এলেম ফিরে আসলো এবং এর চেয়ে আরও আশ্চর্যের বিষয় হলো যে হুজুর পাক রহমাতুল্লাহ তালে আমাদের প্রশ্নের সেই উত্তর প্রদান করলেন যা আমরা পূর্বে জানতাম না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা শুনছিলাম জামানার যারা বড় বড় ফকি এ ইসলাম উলিয়ামাই করাম তিনারা গাউসে পাক রহমতুল্লাহ তাল কাছে গিয়েছিলেন গাউসে পাক রহমতুল্লাহ তালা আলাইকে জানার জন্য প্রশ্ন করার জন্য কিন্তু কোরবান জান আমার গাউসে পাক রহমতুল্লাহ কারামদের প্রতি যে তারা যখন গেলো তাদের সে প্রশ্নই ভুলে গেলে এই জন্য মুফতি আনী কালাম উল্লামাই কালাম লিখেছেন যে যখন মুফতিয়ানি কালামের কাছে যাও তখন তোমরা তোমাদের জিব্বাকে সামনে কথা বলো কারণ তোমার এই কথার উপর হয়তো বা ফতুয়া আসবে এই সাবধানে কথা বলবে আর যখন তোমরা আল্লাহর ওলিদের সোহবতে যাবে আল্লাহর ওলিদের দরবারে যাবে তখন তোমরা তোমাদের দিলকে সামলে যাও তোমাদের মনের মাঝে তোমাদের হৃদয়ের মাঝে কোন প্রশ্নটা থাকে কি চিন্তা চেতনা থাকে তা তারা অবলোকন করেন দিলকে পবিত্র করে যাও তার মানে অবস্থান কোথায় রয়েছে আমার কাছে পাক কিরানি পীর দস্তাগির শায়খ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলিহি রহমতুল্লাহল কবি এর দরবারে যে বড় বড় মহাকিক আলিমরা গিয়েছিল প্রশ্ন করার জন্য কিন্তু সব কিছুকেই তারা ভুলে গিয়েছিলেন সব কিছু তাদের চলে তারা পরীক্ষার জন্য গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় তারা নিজেরাই পরীক্ষার মাঝে পড়েই গিয়েছেন কিন্তু সুবাহন আল্লাহ আল্লাহর ওলির দরবার কৌশে পাকের দরবার আল্লাহর ওলিগণ কখনও সাধারণ বান্দাদেরকে তারা কষ্টের মধ্যে নিপদিত করে স্থায়ী করেন না তারা পরীক্ষা করে তাদেরকে আরও কামিয়াব করে দেন কৌশে পাক রহমতুল্লাহ তালা তখন তাদেরকে নিজের সিনার সাথে লাগিয়ে তাদের এলেমকে পুনরায় ফিরিয়ে দিলেন এবং তাদের জবাবকে আরও জানিয়ে দিলেন যেহেতু ইসলামী ভাইরা মাদাই ছিল দর্শকবিন্দু এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে গাওসে পাক রহমাতুল্লাহ তালা আলাই কোন স্তরের আল্লাহ তাবার তালার ওয়ালি ছিলেন আমরা যেন সেই গাউসে পাক রহমাতুল্লাহ তালাহের আদর্শকে ফলো করি তার কাজগুলোকে তার চরিত্রগুলোকে যিনি গাউসে পাক রহমতুল্লাহ কখনও মিথ্যে বলেন না বলেননি কখনো কোনো অবস্থায় তিনি মিথ্যে বলেননি কিন্তু আজ আমি নিজেকে গাউসে পাক রহমাতুল্লাহ তাল আল্লাহের আশিক দাবি করছি আল্লাহর ওলিদের আদর্শবান দাবি করছি কিন্তু আমার দ্বারা কেন মিথ্যা সংগঠিত হচ্ছে আমার দ্বারা কেন প্রতারণা সংগঠিত হচ্ছে আমার দ্বারা কেন ধোকা হচ্ছে যদি আমি মিথ্যা বলি তাহলে তো আমি গাঁসে পাক রহমতুল্লাহ তাল হাকি কি উত্তরাধিকারী না হাকি কি আমি তার প্রতিনিধি না তো আসন্ত্রি ইসলাম ভাইরা দাওয়াত ইসলামী আজকে এটাই চায় যে আমি নিজেকে আল্লাহর বলিদের প্রতিনিধি হিসেবে সুপ্রতিষ্ঠিত করি আল্লাহ সবাইন তলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন বিজয়া হিন্ন আমিন সাল্লাহ তাআলা